পিকআপটাকে বাড়িয়ে নাও। ইঞ্জিনের সাউন্ডটা একটু শুনুন। তো আমরা ইঞ্জিনটাকে খুলে নিচে নামিয়ে নিয়েছি, এবার আমাদের হেডটাকে খুলতে হবে। হেড খুলে দেখবো যে এর কি পরিস্থিতি গিয়ে দাঁড়ালো। এর যেহেতু এই যে এইখানটায় এই যে বোঝা যায়, আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু তিনি কমেন্ট করেছিলেন যে পিস্টনের সঙ্গে ভ্যালভটা টাচ হলে পারে আমরা বুঝবো কি করে। তা বোঝার এই জায়গাটায় একটা রাস্তা আছে, এই যে এইখানটায় বোঝা যায় পিস্টনটাকে টপে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পরেই এই জিনিসটাকে এবার ঠেললে পারে, এই যে দেখেন একটুও খেলছে না, একটুও খেলছে না, তার মানে একদম টাচ হয়ে বসে রয়েছে। ঠিক এইরকম এইরকম খেলবে, এই যতটা খেলছে ঠিক এইরকম খেলবে, তাহলে বুঝতে হবে যে হ্যাঁ সঠিক গ্রুপের মধ্যে গেছে। তা চলুন আমরা আজকে এটা তাহলে আগে খুলে ফেলি। এরপরে কভারগুলো আমরা খুলে নেব। তো এবার আমরা রকার সেটটাকে খুলে নেব। দেখুন ভ্যালভটা কীভাবে টাচ হয়েছে, এই যে পিস্টনে যে ছাপ রয়েছে, এই যে এই জায়গাটায় স্পট রয়েছে, এখানটায় স্পট রয়েছে, এখানটায় এখানটায়। তো অতএব ভ্যালভটায় দেখেন পিস্টনে গ্রুপের মধ্যে যায়নি, পিস্টনে গ্রুপের মধ্যে গেলে তাহলে এইভাবে টাচ হতো না, সেটা দেখেন। এই দেখেন পিস্টনের মাথায় পরিষ্কার ছাপ রয়েছে, পরিষ্কার বোঝা যাচ্ছে। ঠিক এতটা আমাদের ক্লিয়ার করে দিতে হবে, এই এতটা ক্লিয়ার করে দিতে হবে। আমার মনে হচ্ছে যতটা সম্ভব জেনিথ গোল্ডের লাইনার পিস্টন, সিলিন্ডার পিস্টন লাগানো আছে, তা সেটা আমরা খুললে পারে বুঝতে পারবো। এর খোলার দরকারও নেই, এর গ্রুপটা কেটে দিলেই সমস্যা মিটে যাবে। ঠিক আছে দেখি আমরা কাজটা করি। তো চলুন আমরা পিস্টনের গ্রুপটাকে কেটে নিই।
তো আমরা পিস্টনের মাথায় এই গ্রুপগুলো কাটা হয়ে গেছে আমাদের, তো আমরা এবার ফিটিং করব, সঙ্গে থাকুন। আর এই ইঞ্জিনটা এক নম্বর লোড নেবে, প্রচণ্ড গরম হবে না, আর যে সাউন্ডের যে প্রবলেম ছিল সেই সাউন্ডের প্রবলেমও ঠিক হয়ে যাবে। তাই এইগুলো আমরা সবই ঠিক করে দেবো, সঙ্গে থাকুন। তো আমরা এবার হেডটাকে ফিটিং করে দেবো। পিস্টনের গ্রুপ টুরুপ সবই কাটা হয়ে গেছে, এবার হেডটাকে আমরা ফিটিং করব। ভ্যালভে আর টাচ হবে না। আমরা হেডের নাটগুলোকে এবার টাইট দিয়ে দিই। তাকে সেটিং করে নেব, প্রথমে পুশ রড দিয়ে দেব, তারপর লকার সেটটাকে লাগিয়ে দেব। লকার সেটটাকে লাগিয়ে দিতে হবে। এবার আমরা দেখবো যে পিস্টনের মাথায় টাচ হচ্ছে নাকি। আর এই যে টপে চলে এসছে, এটা চেপে ধরে দেখতে হবে কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে। এই যে, এই যে টপে তুলে দিল, এইখানটাই খেলছে নাকি দেখতে হবে। হ্যাঁ, এই যে, এই যে খেলছে, তার মানে প্লে হচ্ছে। তো আমরা রকার অ্যাডজাস্টিংটা আরও ভালো করে দেবো। হ্যাঁ, এবার ঠিক আছে, আর বাঁধবে না। তো রকার বক্সটা লাগাতে হবে এবার, এই সেটটাকে আমরা ফিটিং করে দেবো। তো আমরা রকার বক্সটাকে টাইট দিয়ে দেবো, এই চাবিটাকে টেনে ধরে এবার আমরা ইঞ্জিনের চাকাটাকে ঘোরালেই বুঝতে পারবো। যদি পিস্টন বেঁধে যায় তার মানে বুঝতে হবে যে ডিকম্প্রেসার লেভারের সঙ্গে, হেল্পের সঙ্গে আর পিস্টনের সঙ্গে টাচ হচ্ছে। তো আমরা একটু চাকাটা ঘোরাই, এই চাবিটাকে ধরলাম, দেখি ঘোরাও তো। না, ঠিক আছে, এখানে টাচ হচ্ছে না, তার মানে ক্লিয়ার আছে। তো আমাদের কাজটা সাকসেস হয়েছে। তো এবার কভার টাভারগুলো লাগিয়ে দিই। আমাদের ইঞ্জিনের টোটাল কাজ হয়ে গেছে, এবার চেসিস যে তুলবো, তুলে স্টার্ট দেবো। তার সঙ্গে থাকুন, স্টার্ট দিই। চেসিস যে আমরা ফিট করে ফেলেছি, এবার স্টার্ট দেবো আমরা। স্টার্ট দাও।